সততা চাদর দিয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান এটিএমস যদি কেউ সফল চায় প্রথম কাজটা করতে হবে মুসলিম দেন বলছি ফজর নামাজটা পরে দিনটা শুরু করতে হবে এবং এক তো নামাজ জন্য মিস না হয় আমাকে একজন বলছে আমি কষ্টের মধ্যে আছি কয়েকদিন পরে করব। আমি যখন খুব বেশি কষ্ট তখন তুমি নামাজ পড়ো পাঁচ অক্ট যখন খুব সুখের মধ্যে আছো তখন তুমি পাঁচ অক্ট নামাজ পড়ো যখন সুখ আর দুঃখের মাঝখানে আছো তখন তুমি পাঁচ অক্ট নামাজ পড়ো বাট যখন বিপদ সামনে দেখছো তখন তো নামাজ পড়ো যখন বিপদ চলে গেছে তখন নামাজ পড়ো যখন চাকরি পেয়েছে তখন নামাজ পড়ো যখন চাকরি পাওনি তখন নামাজ পড়ো বিদেশ চলে গেছে তখন নামাজ পড়ো নামাজ পড়ো যেভাবে হোক নামাজের চাইতে বড় বন্ধু হতে পারে না এবং এটা হলে ডিসিপ্লিন চলে আসবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক প্রশান্তি এটা সবচেয়ে ভালো আপনি দেখবেন অনেক ধনী মানুষ আমি দেখেছি এত কষ্টে আছে আমাকে একটা ভদ্র লোক স্যার আপনি আনন্দে এত ভালো থাকেন কেমন করে আমি তো অমুককে দেখলাম এত টাকার মানুষ কিন্তু তার মধ্যে সব সময় একটা হতাশা জিজ্ঞেস করলেই বলে যে না ভালো নাই আপনি তো সবসময় আলহামদুলিল্লাহ বলছেন বলছে আপনার তেমন কিছুই নাই তেমন আমার তেমন কিছুই নাই কিন্তু আলহামদুলিল্লাহ সুক্রিয়া আছে আমার কিছু অনেক কিছু আছে মনটা অনেক বড় আই এম ফ্রম এ ভেরি আই ফ্রম এ ভেরি স্মল টাউন নেম কুষ্টিয়া উইথ এ বিগ হার্ট আচ্ছা হ্যাঁ আমি কিন্তু পড়ের পড়েশে বলতে বিগ হার্ট। চমককর উত্তর স্যার চমককর উত্তর। আমার আমার নিজের बर्थ প্লেসটা ছোট্ট একটা শহর কুষ্টিয়া। তো কিন্তু আমার অন্তরটা আমার হৃদয়টা অনেক বড়। অনেক লক্ষ লক্ষ মানুষ এখান কবরে শুয়ে আছে। এবং যারা মনে করেছল কালকে থেকে নামাজ শুরু করব। তো এই যে দুঃখজনক ব্যাপার, আপনারা তাদেরকে সময় দাও দেননি আর সুযোগ তারা পাননি। কিন্তু তারা মনে করেছেন কালকে থেকে শুরু করবে আজকে তাদের মৃত্যু। কালকেটার হলো না। এই কালকেটার হয়নি এরকম লক্ষ লক্ষ মানুষ কবরে হয়ে আছে আমি যেটা চাচ্ছিলাম যে এমন একটা প্রতিষ্ঠান হবে যেখানে যে প্রতিষ্ঠানকে তার আপন ভাই বোনের চাইতে বেশি বিশ্বাস করবে এমন একটা প্রতিষ্ঠান হবে আপন ভাই বোন কখনো কখনো বিক্রি করে কখনো দেখবেন বিশ্বাসঘাতের কথা করে কখনো কখনো দেখবেন যে এই যে জমি জমা এটা ওটা বিভিন্ন কিছু তাকে নিজের শেয়ারটা দিচ্ছে না ভাগাভাগি সময় ঠিক মতো করছে না অনেক সময় দেখবেন যে নিজের আপন ভাই আপন বোন একে অপরকে মিথ্যা বলছে প্রতারণা করছে বাট এমন একটা প্রতিষ্ঠান করেছে যা আপন ভাই বোনকে যতটা বিশ্বাস না করতে পারে তার থেকে বেশি বিশ্বাস যেন করতে পারে আমার প্রতিষ্ঠান যার নাম হচ্ছে এটিএম সার ট্যাগ লাইনটা সততার এই জন্যই প্রতিষ্ঠান করেছে আমি এই জন্য বলেছি যে আমার এখানে যদি কেউ লক্ষ টাকা না কোটি টাকা না শত কোটি টাকা যদি রেখে দেয় কেউ ধরবে না নিবে না আমি সেই জায়গাটাই তৈরি করতে পেরেছি সেই জায়গাটা একটা আস্থা জায়গা তৈরি করতে পেরেছি তো এই যে এই যে জায়গাটা তৈরি করতে পারলাম যতদিন বেঁচে আছি এটা থাকবে ইনশাল্লাহ যে কাল বলে কিছু নাই এখনই শুরু করতে হবে মানে শুরু যদি করতে চায় নেভার বি সেকেন্ড টু জয়েন দ্য কোর্স বি ফার্স্ট টু নো অ্যাবাউট বি দ্য ফার্স্ট টু জয়েন দ্যাট এর চেয়ে বোকার কে হতে পারে যে তার নিজের পরিবারের সুখের জন্য সে জাহান্নাম নাম কিনে এর চেয়ে বোকার কে হতে পারে স্টুপিড কে হতে পারে যে অবৈধভাবে টাকা ইনকাম করে তার সব কিছু কবরে চলে যাচ্ছে বিনা আমলে এর চেয়ে বোকার কে হতে পারে

অনেকে থাকেন একটা সময় তো রেডিও শুধু শোনা যেত এখন দেখার মাধ্যম তো আমি বলবো যে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বহু মানুষ এই প্রোগ্রামটা শুনে উপকৃত হচ্ছে এবং তার মধ্যে আরেকটা আছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকেই আমার স্টুডেন্ট সে কিছুদিন আগে সেভেন পেল এটিএম এর একটা স্টুডেন্ট এবং সে কানাডার ভিসা প্রসেসিং করছে এবং খুব আশাবাদী ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে তো এই যে একটা মানুষের স্বপ্ন পূরণের জন্য এখান থেকে তথ্য নেওয়া প্রথমে সে বুঝতেই পারে না ভাবতেই পারে না যে এই যে সাধ আছে আমরা বলি তার যে সাধ্য আছে খুব টাকা লাগে না যে জায়গাটাতে সবচেয়ে বেশি সমস্যা বাংলাদেশে আপনি জানেন যে ভিসা এজেন্সি ভিসা নিয়ে একটা প্রতারণা হয় মানুষের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ভয় আতঙ্ক কেন হবে না সর্বশান্ত হচ্ছে এই ভিসা নিয়ে বলছে যে আপনার কোনো যোগ্যতা লাগবে না আপনার ভিসা হয়ে যাবে আইএলটিএস লাগবে না ভিসা হয়ে যাবে যোগ্যতা ছাড়া আইএল ছাড়া ইংলিশের দক্ষতা ছাড়া ভিসা হয়ে যাবে অথচ এটা যে হবে না এটা জানে না লাগবে এইটা এই জন্য আমি বলি প্রত্যেককে অনেকে জানেও না যে এই যে কানাডাতে এই একুশ সাল থেকে তেইশ সাল পর্যন্ত বারো লক্ষ তেত্রিশ হাজার মানুষ সরকারিভাবে যেতে পারছে এটা ক্যানাডিয়ান গভর্নমেন্ট নিচ্ছে তো এইটা অনেকে জানে না লাগবে মাস্টার্স লাগবে আইএলটিএস আর কতটুকু টাকা যেখানে অনেক জায়গায় বিশ পঁচিশ তিরিশ লাখ টাকা চাচ্ছে এটিএমসি যেখানে আমরা করাচ্ছি মাত্র তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা মূল অ্যাপ্লিকেন্টের এর সঙ্গে যদি একটা বাচ্চা থাকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যোগ হয় অথচ অন্যরা কেউ কেউ নিচ্ছে পাঁচ ছয় লাখ টাকা একটা বাচ্চার জন্য আর দুইটা বাচ্চা থাকলে দশ বারো লাখ টাকা অথচ এখানে লাগছে সাঁত্রিশ হাজার টাকা এটা অনেকে জানেই তো না মাত্র এটা তো গভর্নমেন্ট চার্জ ওখানকার গভর্নমেন্ট চার্জ বাংলাদেশি টাকা আসে আঠারো হাজার পাঁচশো টাকা স্পাউস যদি যায় মানে হাজবেন্ড গেলে ওয়াইফ গেলে কতটুকু লাগে এক্সট্রা কতটুকু লাগে এক্সট্রা লাগছে হচ্ছে কেউ কেউ নিচ্ছে দশ লাখ বারো লাখ ওয়াইফের জন্য নিচ্ছে বা হাজব্যান্ডের জন্য নিচ্ছে অথচ এটি হচ্ছে মাত্র একাত্তর হাজার সামথিং একাত্তর হাজার সামথিং যা অনেকে জানেই না তো অনেকে মনে করছে তথ্যটা আর জানেই না তারা মনে করছে টাকাই সব এই জন্য বলবো আমি আসলে বিশেষ করে এইটি নাইন পয়েন্ট টু এবিসি রেডিওকে ধন্যবাদ জানাচ্ছি তানজিম আপনার মাধ্যমে সমস্ত অথরিটিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার তো ক্যারিয়ার নিয়ে মানুষের অনেকের প্রশ্ন ছিল মানে এমনকি বিদেশে যেমন আতঙ্ক ছিল এই আতঙ্ক গুলো চলে যাচ্ছে এবং একটা জিনিস হচ্ছে যে সাধ্য আছে এখন হয়তো কারো নাই একটা সময় ছিল স্বাদ আছে সাধ্য নাই কিন্তু এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি এই সাধ্য বলতে গেলে প্রায় বেশিরভাগ মানুষের আছে আমি সবকিছু মিলে একটা বিশেষ একটা সুযোগ দিচ্ছি কালকে আমার সাথে সরাসরি দেখা করা যাবে ইনশাল্লাহ ঢাকার মালিবাগে আসুন মালিবাগে এসে মৌচাক মার্কেট তার দুইটা বিল্ডিং পূর্বে মেসবা উদ্দিন প্লাজা এটা লিফ্টের তিনি এটিএমস যা শত তার চাদর মরানো আমি একটা বিশেষ নাম্বার দিচ্ছি এই নাম্বারে কথা না বলে আসবেন না কথা বলুন তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো চৌত্রিশ আমার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো চৌত্রিশ আর অনেক গার্ডিয়ান আছে অভিভাবক আছে তারা চায় একটু আমাকে বলে যে স্যার আপনার সাথে সরাসরি কথা বলতে চাই তাদের জন্য একটা বিশেষ আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি জিরো ওয়ান আবার বলছি ব্যক্তিগত নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ চমৎকার সব কথা বলছিলেন চমৎকার ইন্সপায়ারিং কথা বলছিলেন এবং আপনার ইন্সপিরেশন অনেকেই রেগুলার বেসিস শুনে কিছু মধ্যে আমরা সেরকম একটা কথায় চলে যাব এবং আমরা কথা বলছিলাম মানুষ গড়ার কারিগর ক্যারিয়ার বিশেষ ইংরেজি শিক্ষকদের প্রশিক্ষক এবং সততার চাদরে মরানোর প্রতিষ্ঠান এটিএমস এর পরিচালক এটিএম মাহমুদ যাকে আমরা এটিএম সার নামে চিনি তার সাথে কথা বলছিলাম তিনি মূল্যবান সব পরামর্শ দিচ্ছিলেন এবং স্যার আমি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আমাদের আমাদের যেটা

ভালো করতে কি লাগবে সেটা হচ্ছে যে ইংলিশে বলি যে ভালো হলে কিছুই হয় না এখন এই আমি বলি যে ভালো হয়েও না হলে তুখোর হও তুখোর হও কখন পিছনের দিকে তাকাতে হবে না এটুকু আমি বললাম এমনকি কোথাও জব না পেলে যদি আইলস এইট পাই এটিএম থেকে যতজন পাবে ততজনকে আমরা জব দিই তো এটা আমি তো বললাম যে কোথাও জব না পেলে এটা কি পাস দরকার নাই কি পাস সেটাও দরকার নাই কারণ আমি বলি এই মুহূর্তে এটিএমস বেশ কিছু স্টুডেন্ট আছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত এখন আমি একটু বলি আজকে একটা ব্যাচ ছিল যেটা হলো একজন শিক্ষক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও করছেন সেখানে কে নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক কিন্তু তিনিও করছেন তো এই জন্য শেখার শেষ নাই এবং শিখতে হবে তুখড়ি হতে হবে মানে মোটামুটি শেখার কোনো যোগ্য নেই এই জন্য তোমাকে বলবো তুমি যেটা দুর্বল থাকো তোমাকে লেভেল ওয়ান লেভেল টু একসাথে করতে হবে এবং এটা ঘরে বসেও করা যাচ্ছে অনলাইনে অথবা এখন অফলাইনে এখন আমাদের এখানে স্বাস্থ্যবিধি মেনে অফলাইনেও এটিএমএ কোর্স চলছে এটা হল ঢাকার মালিবাবি মৌচাকে এখন এই মুহূর্তে নতুন ব্যাচ আছে যেহেতু সেটার জন্য প্রথমে নাম্বার দিচ্ছি তারপর আমি ওর জন্য লেহেল ওয়ান লেভেলটি এবং আইলস তারপরে আহ অফলাইনের জন্য দিচ্ছি তারপরে দিচ্ছে অনলাইনে প্রথমে দিচ্ছে ঢাকায় এসি করতে পারে সেটা জন্য একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান বলছি যারা ঢাকায় এসে করবে তাদের জন্য থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এই থেকে করা হয় এখানে হোস্টেল ব্যবস্থা আছে মানে ছাত্রদের জন্য ছাত্র হোস্টেল আছে ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল আছে এবং আরো একটা ব্যাপার হচ্ছে মহিলাদের জন্য মহিলা হোস্টেল আছে এবং গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যেটা হলো যে অনেকে হয়তো হোস্টেলে থাকবে না মেসে থাকবে তো সেটার ব্যবস্থা আছে হ্যাঁ তো সেই ব্যবস্থা সবকিছু করা আছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা এবং তারপরও আবার কি সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হয় মেয়েদের আবাসিক ব্যবস্থা যেটা আছে সেটা তো আশা যাতে আপনারা এইভাবে নিশ্চিত হতে পারেন বা ভালো লাগে যে আপনার সন্তান যেখানে আছে সেটা ভালো অবস্থায় আছে এই সব কিছু মিলে আমি একটা বিশেষ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আমি বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো বত্রিশ আর এবার অনলাইনে জন্য দিচ্ছে যারা ঢাকায় আসবে না ওই বাড়িতে বসেই করবে শুধু যদি একটা মোবাইল থাকে একটা নেটওয়ার্ক থাকে তাহলেই চলবে তাহলে ওই বাড়িতে বসে অ্যান্ড্রয়েড ফোন থাকলে করতে পারবে আমি একটা নাম্বার দিচ্ছি যারা ঘরে বসে অনলাইনে লেভেল ওয়ান লেভেল টু এবং আইএল টেস্ট করবে অথবা ফ্রিল্যান্সিং কোর্স করে দেশে বসে লক্ষাধিক টাকা ইনকাম করতে চায় তাও আবার হালাল ভাবে একটা নাম্বার রাখুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো ছেচল্লিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো ছেচল্লিশ অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আমি আরেকটা প্রশ্ন একটু বড় এটা আমি প্রশ্ন নিতে চাই এটা কেটে গেছে দুই ভাগে কোশ্চেনটা করেছিল উনি সবুজ মির মির আই হুক আসসালামু আলাইকুম স্যার আমি আপনাকে অনেক দিন ধরে শুনি স্যার আমি এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি আমি ইংলিশে ভীষণ দুর্বল এবং পরবর্তী অংশটাতে এরকম লেখা আছে যে আমি এখন কি করব একটু বলবেন প্লিজ স্যার স্যার লেভেল 1 লেভেল 2 করতে কতদিন সময় লাগবে কত টাকা লাগবে একটু বলবেন প্লিজ স্যার আচ্ছা ও বলছে ভীষণ দুর্বল এই কথাটা কিন্তু বলেছে এবং এইটা কিন্তু তুমি একা না এরকম অনেক আছে আজকে একজন আমি পেলাম যে ডিগ্রি পাস সে এত দুর্বল হতে পারে আমি জানি না সে ডিগ্রি পাস করলো কেমন করে এত দুর্বল দেখলাম তাকে আমি দেখে বললাম ওর লেখা ওর আমরা একটা টেস্ট নিই টেস্ট নেওয়ার পরে তারপর আমার সাথে দেখা করা যায় আমি অবাক হলাম যে তুমি পাস করলে কেমন করে এতটা পথ বেরোলে কেমন করে পার হতে গেলে তো ইংলিশটা ছিল তোমার একশো মার্কের হলো তো তোমার ছিল তুমি পাস করলে কেমন করে ও বললো স্যার কেমন করে যে পাস করেছি আমি নিজেও যাই না এবং সারা জীবন সে ইংলিশটাকে সময় দূরে রাখার চেষ্টা করেছে যেটা নিয়ে সব জীবন ক্যারিয়ার গড়তে গেলে কিন্তু ইংলিশ লাগবে তা আজকে বললাম ও দেখে দেখে পড়তে পারছে দেখে দেখে লিখতে পারছে এটা না হলে ভর্তি নিতে পারতাম না এখন তুমি বলো মির তুমি কি দেখে দেখে লিখতে পারো ইংরেজি আর দেখে দেখে পড়তে পারো এতটুকু যোগ্য থাকে থাকলে তোমাকে আমি আমার কথা যদি মনে মনে চলো ইনশাল্লা তোমাকে আমি তুখোর বানাতে পারবো ইনশাল্লো এটু তো বলছি তোমাকে অবাক হবেন জিরো থেকে আজকে সে ইংলিশের শিক্ষক শুধু তাই না অনেক ইংলিশে অনার্স পাস করা লিটারেচারে তারা তার কাছে পড়ছে এরকম অনেকগুলো আছে এবং তারা কি করেছে এটাকে প্যাশন হিসাবে নিয়েছিল

পৃথিবীর আমরা এখন পর্যন্ত গুগল করেছি পৃথিবীর কোন দেশে এরকম শুনি নাই বাংলাদেশে তো শুনি নাই পৃথিবীর কোথাও শুনি নাই এইটা করা হচ্ছে তারপর হবে না কেন বলেন কেন তারা দূর থেকে আসবে না কেন তারা এখানে ওই থেকে তুলে এটিএনসি করবেন এই জন্যই এত করছে আলহামদুলিল্লাহ আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি তো আমি গত গতকালকে আমি পোস্টটা দিয়েছি হ্যাঁ গতকালকে ঢাকার বাইরে থেকে আসলেন দুজন বিশেষ উদ্যোক্তা তারা বলেন আপনারা জানেন মনে হয় যে এটিএম শাখা এখন বাইরে মানে ঢাকার বাইরেও দেওয়া হচ্ছে তো যারা সৎ উদ্যক্তা তাদেরকে আমরা এই এটা পরিচালনার সুযোগ দিচ্ছি তো দুইজন ব্যক্তি আসলেন তাদের মধ্যে একজন ও চ্যারিটি কর্মী আর সরকারি সরকারি জব করতেন রিটায়ার্ড কর্মকর্তা আর কথা পরে যিনি একজন বেসরকারি একটা ফার্মে এখন জব করছেন এবং ওনারা দুজনে সিদ্ধান্ত নিলেন একসাথে চালাবেন এটিএম টা তার নিজের জেলায় আমি জেলাটার নামটা এবং তারা এটিএমস কে নেবেন তারা বিনিয়োগকারী হয়ে এটিএমস প্রতিষ্ঠা করবেন নিজের জেলায় এবং সততার মাধ্যমে যে প্রতিষ্ঠান চলছে এটা যে ইংলিশ শেখা সেখানে তারপরে আপনার ফ্রিল্যান্সিং করে দেশে এখানে বেকার না থাকে তারপরে অনেকে চাই দেশের বাড়ি যেতে সেটা হচ্ছে সততার মাধ্যমে হয় এই সেবাগুলো দেওয়ার জন্য এবং সৎ ভাবে জীবনযাপন করার জন্য হালাল ভাবে ইনকাম করার জন্য তারা দুজনেই একজন তো চাকরি ছেড়ে দিয়ে করবেন আর বাকি জীবনটা বললেন যে উনি বলেন বাকি জীবনটা এটিএম এর সাথে কাটাতে কাটাতে এবং উনি ওনার ছেলেকেও এখানে এই বিজনেসে ইনভলভ করতে চান তা আমি এই জন্য বললাম দেশের অনেক জেলায় অনেক উপজেলায় যারা চান এই সততার চাঁদের প্রতিষ্ঠানের মাধ্যমে যারা দেশের বাইরে মানে ভিসা প্রসেসিং এছাড়া দেশের ইংলিশ শেখার কোর্স ফ্রিল্যান্সিং সেখানে কোর্স করে বেকারত্ব ঘোষণা এই সব কিছু মিলে যে এটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম যা সততা চাঁদের মানব আপনার জেলায় আপনার থানায় বা আপনার উপজেলায় যদি আপনি নিজে চান সৎ বিনিয়োগকারী হয়ে তাহলে আপনারা এই নাম্বার যোগাযোগ করুন কথা বলে দেখুন যদি আপনাদের সাথে মনে হয় যে আপনারা ভালো বা নেওয়ার মতো যোগ্যতা আছে তাহলে আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ একটা নাম্বার দিচ্ছি কথা বলুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো পঁয়ত্রিশ এটি হল শাখা নেওয়ার জন্য এটিএমস এর শাখা যারা নিতে চান নিজেলায় আবার বলি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো পঁয়ত্রিশ যিনি ধরবেন তিনি জনাব জনাবাস যিনি এটিএমসের কোন ইউনিতে স্টাডি করতে পারবে আপনি যে কমন কোয়েশ্চেনটা যেটা ওনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কারণ দুটোতেই সেই মনে হয় ক্ষেত্রে পড়তে পারবে না তবে সে কলেজে পড়তে পারবে ইনশাল্লাহ

এটা পেয়েছে তাকে বলবো চলে আসতে অথবা দূর থেকে ফোনেই করা যাবে তোমার জন্য জন্য এখন অনলাইনে অথবা অফলাইনের একটা নাম্বার দিচ্ছি যারা ওখান থেকে না কিছু সম্ভব না এটা লাগবে এবং তাকে যারা অটো পাস করেছে তাদেরকে বলে রাখি যদি তারা বাইশের জানুয়ারিতে কেনাডা যেতে চায় অথবা কোন উন্নত কান্ট্রিতে যেতে চায় বাইশে জানুয়ারিতে দুই হাজার বাইশে জানুয়ারি অবশ্যই তাকে এই বছরের জুনে পরীক্ষা দিতে হবে একুশের জুনে পরীক্ষা দিতে হবে আইএলটিএস তো পরে করলে হবে তা কিন্তু না তোমাকে এখন করতেই হবে আমি এই বলবো চেষ্টা করে দেখো যদি না হয় তখন আমার পরে সেমিস্টার জন্য অপেক্ষা করবো কিন্তু এখন যত ভিসা হচ্ছে এটা তো পরে নাও হতে পারে এবং আরো একটা কথা বলে রাখি যে এখন ইউকে তে যত ভিসা হচ্ছে গত দশ বছরে তা ভিসা হয়নি তো সময় গেলে সাধন হবে না একটা সময় পস্তাতে হবে যে আমি তখন অ্যাপ্লাই করলাম না কেন যেমন এখন দেখেন ইউকে যারা চেষ্টা করবে তাদের এখন সিক্স সলে ভিসা হচ্ছে

তাদের কিন্তু তিন চার বছর এক গ্যাপ হয়ে যাচ্ছে এরপরে ইয়ার গ্যাপ এত থাকার কারণে হয়তো আর জীবনেও বেঁচে হবে না কারণ জাস্টিন টুডে আজকে ওখানকার প্রধানমন্ত্রী যদি উনি না থেকে অন্য কেউ আশা করি যে অন্য কেউ আসবে তখন কি হবে আমাদের তখন এই দেশের এত ভিসা যে হচ্ছে তখন এত হবে না সভাপতি কমে যাবে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু এত ভিসা হতো না খুবই কম হয়েছে যখনই মানে মানে সরকার চেঞ্জ হয় যখন রক্ষণশীল থাকে তখন কিন্তু ভিসা কমে যায় এখন ক্ষমান এবং এবং সরকারের উপর অনেক দৃষ্টিভঙ্গি ডিপেন্ড করে কারণ এখন যেখানে জো বাইডেন ক্ষমতা আসছে জো বাইডেন এবং কমলা হ্যারিসের যে এখন গভর্নমেন্ট অত্যন্ত বলবো যে তারা মাইগ্রেন্ট বান্ধব এবং তাদের জন্য এখন অনেক বেচা হচ্ছে এবং এখন আমেরিকাতে অনেক সুযোগ হচ্ছে কিন্তু লাগবে তো আইল টেস্ট লাগবে তো ইংলিশ এটা তো যোগ্যতা এটুকু লাগবে এখন আপনি বলতে পারেন যাদের যোগ্যতা নাই লেখাপড়া তেমন করে নাই তারা কি করবে তারা কি আর সারা জীবন এভাবেই থাকবে কষ্ট করেই যাবে না তাদের জন্য আছে তারা যদি লেভেল লেভেল আইএলটিএস করে এবং তারা যদি ফ্রিল্যান্সিং করে আমি তো বললাম আমার কথা যদি মেনে চলে ইনশাল্লাহ এই দেশে বসেও সে ঘরে বসে সে মেয়ে হোক ছেলে হোক এমনকি মেয়েরা পর্দায় বসে এই দেশে বসে হালাল ভাবে এক থেকে দুই লাখ টাকা পার মান্থ ইনকাম করতে পারে ইনশাল্লাহ আমি বলেছি মোটামুটি হবে না তুখর হতে হবে

এরকম লক্ষ লক্ষ মানুষ অনেক লক্ষ লক্ষ মানুষ কবরে হয়ে আছে এবং যারা মনে যে কালকে থেকে নামাজ শুরু করবো তো এই যে দুঃখজনক ব্যাপার আল্লাহ তাদেরকে সময় দেননি আর সুযোগ তারা পাননি কিন্তু তারা মনে করেছেন কালকে থেকে শুরু করবেন আজকে তাদের মৃত্যু কালকেটা আর হলো না এই কালকেটা আর হয়নি এরকম লক্ষ লক্ষ মানুষ কবরে শুয়ে আছে আমি এটা আমার লিঙ্কটেনে দিয়েছি এবং আমার ফেসবুকে দিয়েছি আমার পেজে দিয়েছি ফেসবুক হচ্ছে আমার যাদের যারা বন্ধু হতে চান তাদেরকে বলে দিই এটিএম মাহমুদ আমার ব্যক্তিগত ফেসবুক আইডি হচ্ছে এটিএম একটা স্পেস দিয়ে মাহমুদ এমএএইচ এমইউ টি এটিএম মাহমুদ এবং আমার যারা লিঙ্কিনে যোগাযোগ করতে চান সেখানে একই জিনিস একই নামে দেওয়া আছে এটিএম মাহমুদ এটিএম একটা স্পেস দিয়ে মাহমুদ হচ্ছে এমএ এইচ এমইউ ডি আর ফ্যান পেজ আছে যেখানে প্রায় এক লক্ষ ফলোয়ার আছে আপনাদের মতোই যারা আমাকে ভালোবাসেন তাদের ভালোবাসা আজকে এই চলছে সেটা হচ্ছে এটিএম স্যার এটিএম লিখে একটা স্পেস দিয়ে লিখুন সার এস আই আর আর একটা অফিসিয়াল আমাদের একটা ফেসবুক পেজ আছে এটিএমস যেটা আমাদের প্রতিষ্ঠানের এটাতে এক লক্ষ প্লাস আছে যেখানে এটিএমস এটিএম একটা অ্যাপোস্ট্রোপেস এটা দিয়ে একটা পেজ আছে আমাদের অফিসিয়াল যেটা স্পোকেন রাইটিং বা এইগুলো তথ্যগুলো দেওয়া আছে সব মিলে একটা জিনিস তো বোঝাতে পারলাম যে কাল বলে কিছু নাই এখনই শুরু করতে হবে শুরু যাতে করতে চাও মানে শুরু যদি করতে চায় নেভার বি ফার্স্ট ফার্স্ট টু বি বি জয়েন কেন বলি এখন যদি এখন যদি সুযোগ হয় যে একটা সিট আছে কে করবে তো বলবো যে আমি এইটা থাকতে হবে যদি বলে যে এখানে পাঁচশো মানে লোক যেতে পারবে ফর এক্সাম্পল এখানে বললাম যে এই সময় পাঁচশো জন ক্যানাডায় যেতে পারবে তো যেমন এখন আপনি জানেন যে বারো লক্ষ তেত্রিশ হাজার মানুষ যেতে পারছে কেনাডাতে তো বলবেন যে বারো লক্ষ তেত্রিশ হাজার মানুষ যেতে পারবে কেনাডাতে আমি ভুল বলবো এটা ভুল কেন আপনার ক্ষেত্রে বলতে হবে এটা বলেন যে এগারো লক্ষ মানে যে তেত্রিশ হাজার মানে বারো লক্ষ তেত্রিশ হাজার না বলে বারো লক্ষ বত্রিশ হাজার নয়শো নিরানব্বই জন কেন একজন আপনি এই কনফিডেন্স আপনার থাকতে হবে তাহলে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ সে সফল হবে আর একটা সফলতার জন্য একটা ছোট্ট একটা সিক্রেট বলি যেটা আমি একটা প্রতিষ্ঠানে যখন সিও ছিলাম ভালো স্যালারি ভালো লাইফ লিড করতাম আলহামদুলিল্লাহ কিন্তু দেখলাম আমি কোথায় জন্য আমার কাছে আমি দীর্ঘদিন একই মানে চাকরিতে ছিলাম প্রায় বারো বছর একটা বড় কোম্পানির একটা বড় গুরুত্বপূর্ণ পদে ছিলাম এবং আমি যখন দেশে বাইরে কাজ করেছি তখনও দেখেছি যে আমি কেন যেন কোথায় একটা জায়গায় আমার মনে হচ্ছে যে আমার প্রাণ খুঁজে পাচ্ছি না সেটার জন্য তখন মনে হলো যে আমি নিজে একটু কিছু ছেড়ে দিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য এবং ছেড়ে দিয়ে এটিএম আমি যেটা চাচ্ছিলাম যে এমন একটা প্রতিষ্ঠান হবে যেখানে যে প্রতিষ্ঠানকে তার আপন ভাই বোনের চাইতে বেশি বিশ্বাস করবে এমন একটা প্রতিষ্ঠান হবে আপন ভাই বোন কখনো কখনো বিক্রি করে কখনো দেখবেন বিশ্বাসঘাতকতা হবে কখনো কখনো দেখবেন যে এই যে জমি জমা এটা ওটা বিভিন্ন কিছু তাকে নিজের শেয়ারটা দিচ্ছে না ভাগাভাগি সময় ঠিক মতো করছে না অনেক সময় দেখবেন যে নিজের আপন ভাই আপন বোন একে অপরকে মিথ্যা বলছে প্রতারণা করছে বাট এমন একটা প্রতিষ্ঠান করেছি যা আপনার ভাই বোনকে যতটা বিশ্বাস না করতে পারে তার থেকে বেশি বিশ্বাস যেন করতে পারে আমার প্রতিষ্ঠান যার নাম হচ্ছে আমি এই জন্য বলেছি যে আমার এখানে যদি কেবল লক্ষ টাকা না কোটি টাকা না শত কোটি টাকা যদি রেখে দেয় কেউ ধরবে না নিবে না আমি সেই জায়গাটাই তৈরি করতে পেরেছি সেই জায়গাটা একটা আস্থা জায়গা তৈরি করতে পেরেছি তো এই যে এই যে জায়গাটা তৈরি করতে পারলাম যতদিন বেঁচে আছি এটা থাকবে ইনশাল্লাহ আমি চলে গেলে কিভাবে জানি না আমি চোরি করে কেউ যাই না কারণ আমি নিজেকে একটু লোভ লালসের উপরে চলে গেছি আলহামদুলিল্লাহ এবং এটা অনেকে করতে পারবে না আপনি জানেন এটা অনেকে করতে পারবে না আপনি আমাকে যত রকম অফার দেন আমাকে কয়েকদিন আগে একটা অফার দিলেন স্যার আপনি এখনো এই সাধারণ গাড়িতে চড়েন আপনি এখনো এইভাবে চড়েন হ্যাঁ আপনি এই এই এটা নেন এটা দেখেন আপনি অল্প দিনে টাকা হয়ে যাবে আমি দরকার নেই আমি হারাম খেতে চাই না এমনকি কোন ব্যাংকের যদি কোনো ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্টটা আমি খাই না কোনো সুদ খাই না আমি মাশাআল্লাহ কেন করি না হচ্ছে আমার বলা তো চায় না আজকে ভাবছি যে আমরা কালকে আমরা কালকেতে খুব সুন্দর করে করব এবার আমি হজ করব এবার আমরা জাকাত দিব এবার এটা করব এবার রোজা আসছে কার ভাগ্যে রোজা আছে কেউ জানে না কেউ জানে না হয়তো আর নাই কে বলতে পারে না এর বোকার কে হতে পারে যে তার নিজের পরিবারের সুখের জন্য সে জাহার নাম কিনে এর চেয়ে বোকার কে হতে পারে স্টুপিট কে হতে পারে যে অবৈধভাবে টাকা ইনকাম করে তার সবকিছু গিয়ে কবরে চলে যাচ্ছে বিনা আমলে এর চেয়ে বোকার কে হতে পারে যে এখন কিবত চিবত করে মানুষের অনেক ক্ষতি করে সে নিজের সব কিছুই করে দিয়ে যাহার নাম কিনছে দুনিয়া থেকে এই জন্য বলবো একটু বলবো যদি কেউ সফল হতে চায় প্রথম কাজটা করতে হবে মুসলিমদের জন্য বলছি ফজর নামাজটা পরে দিনটা শুরু করতে হবে এবং এক নামাজন জন্য না হয় আমাকে একজন বোঝা আমি অনেক কষ্টের মধ্যে আছি কয়দিন পরে করবো যখন খুব বেশি কষ্ট তখন তুমি নামাজ পড়ো পাঁচ ভক্ত যখন খুব সুখের মধ্যে আছো তখন তুমি পাঁচ ভক্ত নামাজ পড়ো যখন সুখ আর দুঃখের মাঝখানে আছো তখন তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো বাট যখন বিপদ সামনে দেখছো তখন নামাজ পড়ো যখন বিপদ চলে গেছে তখন নামাজ পড়ো যখন চাকরি পেয়েছে তখন নামাজ পড়ো যখন চাকরি পাওনি তখন নামাজ পড়ো যখন বিদেশ চলে গেছে তখন নামাজ পড়ো কেনাটা ফসা হয়নি তাও নামাজ পড়ো অর্থাৎ তুমি সফল হলেও নামাজ পড়ো খেয়ে আছো নামাজ পড়ো না খেয়ে আছো নামাজ পড়ো সুখে আছো নামাজ পড়ো সুখে আছো নামাজ পড়ো যেভাবে হোক নামাজের চাইতে বড় বন্ধু হতে পারে না এবং এটা হলে ডিসিপ্লিন চলে আসবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক প্রশান্তি এটা সবচেয়ে ভালো আপনি দেখবেন অনেক ধনী মানুষ আমি দেখেছি এত কষ্টে আছে আমাকে একটু বলল স্যার আপনি এত আনন্দে এত ভালো থাকেন কেমন করে আমি তো দেখলাম এত টাকার মানুষ কিন্তু তার মধ্যে সব সময় একটা হতাশা জিজ্ঞেস করলেই বলে যে না ভালো নাই আপনি তো সবসময় আলহামদুলিল্লাহ বলছেন বলছি আপনার তেমন কিছুই নাই

স্যার আসলে মানে আপনি এত সুন্দর করে অনেক কিছু বলেন অলরেডি একজন বলেছেন যে হাসান হাসান মাহমুদ লিখেছে স্যার আমি চাই আপনি যেন অল টাইম ভালো থাকেন কারণ আপনার স্বাস্থ্যটা সুস্থতা আমাদের জন্য বেশ দরকার আমার জন্য দোয়া করবেন স্যার যাই হোক এর একটা সুন্দর কথা লিখেছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ হাসান মাহমুদ স্যার একটা প্রশ্ন নিয়ে নি আমরা খান এনকে স্যার আমার এস এসসি দুই হাজার ষোলো ফোর পয়েন্ট এই থ্রি এইচএসি দুই হাজার আঠারো থ্রি পয়েন্ট থ্রি আমি কি ওয়ান টু ইউরোপ যেতে পারবো না জানাবেন স্যার এটা এটা সঙ্গে জানাচ্ছি কিন্তু নিজাম একটা নো মানে কিন্তু নিউ অপরচুনিটি একটা নো মানে কিন্তু নেক্সট অপরচুনিটি তুমি কেন মনে করছো না তোমার এই এটা ছাড়া আর সম্ভব না তুমি চাইলে কিন্তু এখন চায়নাতে তুমি স্কলারশিপ নিয়ে চলে যেতে পারো একশো পার্সেন্ট স্কলারশিপ তোমার পক্ষে সম্ভব চায়নাতে এবং তুমি চায়নাতে তুমি ব্যাচেলর করে তারপর আবার তুমি স্বপ্ন দেখতে পারো এগেন ইউ ড্রিম অফ গোয়িং টু কেনাডা ওয়ার গোয়িং টু সাম ইউরোপিয়ান কান্ট্রিজ তুমি সেই জন্য বলবো তুমি এখন মাঝখানে যেটা করো এই ট্রানজিটটা নিয়ে নাও চায়না এখান থেকে তুমি শেষ করো তারপরে যাও তাও যদি না করো এই বাংলাদেশে তুমি অনার্সটা শেষ করো তারপরে যাও এখন তুমি লেভেল ওয়ান লেভেল টু করো আইএল টেস্ট করো যোগ্যতা নিয়ে রাখো মনে রাখবা যে আইএল টেস্ট থাক যার থাকবে ইংলিশে তুখোর হবে সে ইনশাল্লাহ যেতে পারবেই তার টাকা থাকুক আর না থাকুক আমার কাছে অনেকগুলো এক্সাম্পল আছে যাদের একসময় টাকা ছিল না কিন্তু টাকা ম্যানেজ হয়ে গেছে আমি ছোট্ট একটা গল্প বলছি একটা ছেলে আমার অফিস তো হচ্ছে মারিবাগ মৌচাকে একদিন একটা ছেলে আসলো অনেক লোকজন আসে তার মধ্যে একজনের কথা খুব বেশি মনে পড়ছে ও আমাকে এসে বললো যে স্যার একটা কথা আপনাকে বলতে চাই আপনি কি আসলে শেয়ার করার সুযোগ দিবেন কিনা এত লোক বসে আছে আমি বলতে পারবো আমি একটু একা কথা বলতে চাই তো আরেকজন বসেছিল আমি তাকে বললাম যে আপনি একটু বাইরে বসুন ওনার কথা শুনে তারপরে করছে ও বললো স্যার আমি এখানে ই করি সে ওখানে টিউশনই করে টিউশনে করে কোনো মতো চলে এবং ও বললো বাড়িতে বাবা আছে মা আছে ওর এক ভাই এক বোন আছে সম্ভবত এটাই এরপরে যে কথাটা বললো চোখে দিল সেটা হলো যে ওর বাড়িতে যে ঘর আছে সেই ঘরটা মানে কাঁচা ঘর আপনি চারিটা চিনেন কিনা কাঁচা ঘর কাঁচা ঘর মানে হচ্ছে উপরে কোনো মতো আপনার ইয়ে টিনও নাই চিনেন কিনা যায় না ওটা হলো এক ধরনের এই শন বা সোন আমরা বলি ওইটা দিয়ে ছাওয়া এবং বৃষ্টি হলে ওখানে পানি পড়ে এবং তখন ওরা বাটি এটা ওটা দিয়ে রাখে যাতে গাড়ির সিটে না পড়ে এইভাবে করে এই রকম পরিবেশের আমরা তোমাদের কি কোনো বাড়ির ছাড়া আর কিছু নাই বাড়ির যতটা ভিটা ছাড়া কিছুই নাই বলেছে আমার পক্ষে কি কেনাডার স্বপ্ন দেখা সম্ভব তখন আমি বললাম যে তোমার পক্ষে কিভাবে সম্ভব বলছে আমার একটা প্ল্যান আছে একটা বুদ্ধি আছে আপনি মাঝে মাঝে বলেন যদি আইএলস এর স্কোর থাকে যদি ইংলিশে ভালো হয় যোগ্যতা থাকে আমার কথাই ও করছে তাহলে তার কাটা ব্যাপার না জোগাড় হয়ে যাবে আমি বললাম ইনশাল্লাহ জোগাড় হয়ে যাবে কিন্তু আমি খুব চিন্তায় পড়ে যাচ্ছিলাম যে আমি কি করে বলবো ওর জোগাড় হবে যার কিছুই নাই ভেটা বাড়ি যেটা আছে সেটা বিক্রি করলেও তেমন কিছু আসবে না তো আমি দেখলাম যে ওর বাড়িতে আর কোনো জমি নাই ওর বাবা অন্যদের জমি মানে কাজ করে মানে আপনি দিন মনে জানেন যে ওই জোন খাটা হ্যাঁ তো এটা করে তো বললো স্যার ছাড়া তো কিছু নাই ও ইন্টারমিডিয়েট পাস করে অনার্স পড়ছিল তো তখন ও বললো যে এটা আমি কি করতে পারি তো বললো যে তুমি কি জানো যে আইএলটিএস করতে খরচ আছে বলছে সেই খরচটা আমি জোগাড় করতে পারবো কিভাবে ও টিউশনে করে করে কিছু টাকা জমিয়েছে হ্যাঁ এবং টিউশনে করে করে প্রতি মাসে কিছু কিছু পাঁচশো করে কখনো ছয়শো আটশো এক হাজার করে জমায় জমিয়ে জমিয়ে সে জোগাড় করেছে এবং তারপর বললো স্যার আমি আইএলটিএস করবো একটা বুদ্ধি তার কাছে আছে কি বুদ্ধি বলো তুমি বলো আমি তো তখন আমার হাঁসা হারিয়ে ফেলেছি আমি তো নিজেই বলেছি যে টাকা জোগাড় হয়ে যাবে ও আমাকে বললো স্যার আমি দেখতে শুনতে খারাপ না যদি থাকে তো স্যার তখন শুভ কাজ করবো শুভ কাজ মানে কি করবে বলছে বিয়ে করবে দিবে বলছে স্যার আমার যে ইয়ে আছে যোগ্যতা থাকলে যদি আমি সেভেন পাই মানুষ দিবে সত্যি সত্যি এরকমই ওর তাই হলো ও অফারও পেল এবং করলো যে বললো যে স্যার আমি একটা অফার পেয়েছি এই যে ও ও যেভেন পারে বললো এরকম যে ও বিয়ে করতে চাই তো ওই ফ্যামিলি তারা চাচ্ছিল তাদের কোনো ছেলে নাই তাদের আছে মেয়ে তারা চাচ্ছিল একটা ভালো ছেলে হ্যাঁ যোগ্য ছেলে তাদের কিছু থাকা লাগবে না এবং তারা যাচ্ছিল এই গরিব ফ্যামিলির ছেলে হ্যাঁ কিন্তু যোগ্য ছেলে শিক্ষিত ছেলে তো ছেলে যখন যোগ্য হয়ে গেল তো তাদের কোনো আপত্তি ছিল না তাদের কোনো ইয়ে যেহেতু ছেলে ছিল না হ্যাঁ তো এইটা আমাকে তখন বললো স্যার এরকম একটা প্রস্তাব পেয়েছি কি করো হয়ে যাও কিন্তু মাথায় রেখো যৌতুক নিবে না আমাকে এটাই বলেছিল যে ও কিছু নিয়ে যাবে যৌতুক নিব না তুমি এখন ধার করে নাও ধার করাটা শুনলাম ধার করে তুমি যাও যে তুমি কেনাডা যে তুমি অনেকটা ইনকাম করতে পারবে তখন তুমি টাকা ফিরিয়ে দাও তাহলে তোমার জামা হিসেবে তোমার মর্যাদা থাকবে তখন বললো যে ঠিক কথা এটাই করবো তখন তো এখন যাওয়া বলে বিষয় তো সত্যি সত্যি ধার করেই গেছে ধার করেই গেছে আজকে সে কিন্তু দেখেন এই কিন্তু জানতাম না কিভাবে সম্ভব আমি ভাবছিলাম যে আমি তো বলেছি কোন একটা মিডিয়াতে বলেছি হয়তো রেডিওতে বা বলেছি বাট কি দেবো এখন আমারই কথা এখন আমি ফিরিয়ে তখন আমি বললাম যে না তাই তো সত্যি সত্যি তাই হয় এই জন্য আল্লাহর উপর মানে বিশ্বাস এমন আস্থা রাখতে হবে যে আল্লাহ কোনো কিছু একটা ভালো কিছু রেখেছেন আজকে একজন আসছে আমি দেখেন একজনের কথা বলি আজকের ঘটনা আর এটা আজকের ঘটনা আচ্ছা আজকের ঘটনা এবং ও আমার সামনে এসে কেঁদেছে অনেকক্ষণ ঝরঝর করে একটা পুরুষের কান্না আপনি দেখেন না কখনো আমি দেখি প্রতিদিন তো আমার সামনে এসে বললো স্যার আমাকে একটু একা কথা বলার সুযোগ দিবেন ওই সময় আরেকজন ছিল যে বললাম যে সেভেন পেয়েছে আইলসে এটিএম তোর প্রসেসিং এর জন্য কিছু কথা বলছিলাম তখন বললো যে স্যার আমি একটু কথা বলতে চাই তখন স্যার পরে তাকে আমি বললাম বলো বললো যে আমি ঢাকায় এসেছি ওই সেটা বললো ও ঢাকায় এসছে মাত্র ছয়শো টাকা নিয়ে বাড়ি থেকে আসছে ঢাকায় আচ্ছা 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 এবং এর কাছে আর কিছুই ছিল না তাই বললাম ঢাকায় আসার পরে তুমি কি করে খাওয়া দাওয়া এটা ওটা তখন বললো যে খাওয়া দাওয়া এবং ও যে কত কষ্ট করেছে ও সতেরো থেকে আঠারো দিন করে বাজার ছিল না এবং ওর কাছে ছিল কিছু চাউল এবং ওর কাছে ছিল কিছু আলু শুধু চাউল এবং আলু ছাড়া কিছু ছিল না সতেরো থেকে আঠারো দিন এর মধ্যে যখন খেতে পারতো না তখন সে একটা ডিম হ্যাঁ তো এটার জন্য কি করতো যে একজনের কাছ থেকে সে এক টাকা ধার নিয়েছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সেটার থেকে পাঁচশো টাকা তাকে অন্য কোথাও জন্য করতে হলো আর পাঁচশো টাকা ছিল এই সতেরো আঠারো দিন সেইভাবে চলেছে আমাকে বলছে আর কাজ এখান থেকে আমি সামনের দিকে অমানসিক কাজ এটা মানুষের কাজ হতে পারে না আমি বললাম তুমি চাকরি তাড়াতাড়ি ছেড়ার চেষ্টা করো এখন তুমি লেভেল ওয়ান লেভেল টু করে ফ্রিল্যান্সিং করে সামনের দিকে আগাও এই যে বললাম যে কত কষ্ট করে মানুষ সামনের দিকে এগোনার চেষ্টা করছে আপনি বুঝতে পেরেছেন সবকিছু মিলে আমার একটা বিশেষ নাম্বার দিচ্ছি অনেকেই গার্ডিয়ান আছেন আমার নিজের ব্যক্তিগত নাম্বারে কথা বলতে চান আমি একটা নাম্বার দিচ্ছি কথা বলি আমার ব্যক্তিগত নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই লিখুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আমি জানেন তানজি কখনো মানে এটা দিয়ে কার কোনো করি না আমাকে একদিন কয়েকদিন আগে একদিন বেশ একটা সেলিব্রিটি পর্যায়ের একটা মানুষ উনি আমাকে বলছে স্যার আপনাকে তো এত চিনি জানি কিন্তু আমরা তো কখনো আমাদের ব্যক্তিগত নাম্বার তো দিই না এমনকি ফেসবুক আইডি পর্যন্ত আমরা দিই না তা আপনি দেন কেন বলুন আমি বললাম দেখেন আপনাদের সাথে আমার পার্থক্য হচ্ছে আপনারা এই সেলিব্রিটি ওয়ার্ডটা আপনি দিলেন আমি তো কখনো সেলিব্রিটি ওয়ার্ডটা তকমাটে লাগেই না কত মানুষ তো আমাকে দেখে কত মানুষ ফলো করে কত মানুষ তো জানে এদেশে তো কোনো এমন মনে হয় এমন একটা ডিস্ট্রিক্ট নাই চৌষট্টি জেলা যেখানে আমাকে আমার নাম জানে না কিছু শিক্ষক বা ওখানকার কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি বলবো যে এরকম এবং পৃথিবীর প্রায় দেশে আমার আমার থেকে গাইডলাইন পাওয়া বা ক্যারিয়ার গাইডেন্স দিয়ে তারা পৃথিবী গেছে সরাসরি আমার ছাত্র অথবা অপ্রত্যক্ষ ছাত্র তারা গেছে এখন প্রায় একশোটা দেশে আছে আজকে একজন আমাকে আমি জানতাম না ওনার নাম হচ্ছে আব্দুর রহিম উনি এখন ইউএসএ থাকে উনি কয়েকবার রিস্ক করার চেষ্টা করেছে স্যারের সাথে কথা বলবো তা আমাদের অফিসের কথা বলেছে যে আমি স্যারের ছাত্র অনেক আগে স্যার হয় তোমাকে চিনবে না আমি এখানে আমেরিকাতে থাকি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আমি কিন্তু আজকে সকাল থেকে এখন ওনার সাথে এই সময়টা দিতে পারিনি ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ হ্যাঁ তবে এই জন্য বললাম অনেক জায়গা আছে আমি এইটা করি সবসময় মানুষের কাতারে নেমে যাই কারণ এই পৃথিবী খুব অল্প দিনের জন্য কোনো অহংকার না কোনো হিংসা না মনে রাখবেন অহংকার হিংসা এগুলো মানুষের ক্ষতিকর আর ছোট্ট জীবন চেষ্টা করেন সমস্ত রাগ বিরাগ সমস্ত অহংকার ঝেড়ে ফেলে দিয়ে একটু শান্তিতে থাকার চেষ্টা করুন আশা করি বুঝতে পেরেছেন অনেক চমৎকার বলেছেন স্যার আসলে এত প্রশ্ন জমা হয়েছে মানুষ খুব মনোযোগ দিয়ে মানে মানে খুব আপনার কথাগুলো খুব নাড়া দিচ্ছে মনে সবাইকে খুব

কোন দেশে তুমি শতভাগ পাচ্ছ না সরি হ্যাঁ এই যে আমি বললাম যে পাচ্ছ না পাচ্ছ না না বললাম এই না বলার ক্ষমতা খুব কম মানুষের আছে কারণ কি জানেন এজেন্সি বলে কি করে জানেন যারা ভিসা প্রসেসিং করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমার মানে নাম বলছি না এই যারা গীবত হবে তো এরা কি করে জানেন আমার কাছে আসছে 16 সালে পাশ বলল স্যার হবে হ্যাঁ হবে এরকম আসে বলছে হবে তো টাকা দাও হয়ে যাবে টাকা দিলে যে হয় না এটা তো বোঝেই না এটা মানুষের মধ্যে এই নাই নাই অনেকের সত্যি কথা বলতে গেলে দেখেন এই কত টাকা লাগবে বলুন তো টাকা কেন লাগবে আগে আগে তো যোগ্যতা লাগবে যেতে পারছেন না আপনি বলছেন যে হবে কত টাকা লাগবে টাকা কেন বলছেন আগে এই জন্য বলবেন আগে টাকার আগে যোগ্যতা যারা বলছে টাকা তারা নিশ্চয়ই বলে রাখবেন যোগ্যতা নাই টাকা আজকে বললো যে না যে ও বলছে কত পার্সেন্ট পাবো একশো পাচ্ছে না ও যদি নাইন পেতে দুটো মিলে তাহলে কিন্তু সুযোগ ছিল চায়নাতে একশো পার্সেন্ট স্কলারশিপ যেহেতু নাইন নাই একশো পার্সেন্ট কোথাও সুযোগ নাই তো এই জন্য বলবো তোমার সুযোগ নাই একশো পার্সেন্ট তবে তুমি কিছুটা হলেও তুমি আশি পার্সেন্ট মতো পাচ্ছ ইনশাল্লাহ চায়নাতে আর কানাডাতে তুমি স্কলারশিপ পাবে না ইউরোপে তুমি স্কলারশিপ পাচ্ছ না আশা করি তবে তুমি যেতে পারছো যদি আইস থাকে আট থেকে দশ লাখ টাকা যদি খরচ করতে পারো তাহলে তুমি এই উন্নত দেশগুলোতে যেতে পারো কারণ একবার যেতে পারলে পারলে এক ম্যানেজ করতে কষ্ট করে তাহলে ওখানে তিন বছরের মাথায় কানাডাতে পি বা পারমানেন্ট রেসিডেন্ট হওয়া যায় এবং কিছুদিন পরে তাকে একদম স্থায়ী বাসিন্দা হওয়া যায় একটা পরিবার থেকে একজন গেলে সে তার পরিবারের অন্য সদস্যদের নিতে পারে এই যে এতগুলো সূচক একটা পরিবার থেকে একজনকে কষ্ট করে হলে পাঠান একজনকে বাট সেই জায়গাটা হতে পারে সততার বল সেই জায়গাটা হতে পারে হতে হবে যেন রাইট ইনফরমেশন দেয় সেটা জন্য যা আছে আছে না অনেকে তোমার হবে কিনা হ্যাঁ হবে প্লেন অলরেডি আছে এটা যেন না করে সেটা যেন সেটা মতো হয় এবং তথ্য যেন কারেক্ট হয় তা না হলে যেন একবার যদি হোচট খায় বারবার কিন্তু এই মধ্যবিত্ত সমাজের মানুষের উঠে দাঁড়ানো সম্ভব না আসলে বুঝতে পেরেছেন যেহেতু সময় খুব কম আমার ব্যক্তিগত নাম্বারটা দিয়ে দিই কয়েকটা কথা বলে তাহলে তানজিব কেমন হয় তার আগে আমি একটা বিষয়কে দেখিয়ে নিতে চাই স্যার এই প্রশ্নটা করবেন এবং আমরা এই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ নেক্সট শোতে দিব স্যার আপনি যেটা বলছিলেন আপনি এটা নিতে পারেন স্যার যে এ আবির আসসালাম স্যার স্যার আমি ক্লাস টেনে পড়ি এবং তার আইডিয়াটা খুব সুন্দর চায়নাতে যেতে চাচ্ছে সে

এবং টাকা পায় প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা মতো পাচ্ছে হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম সবকিছু মিলে করছে এই প্রসেসিং গুলো শেখাচ্ছে শেখাচ্ছে ইংলিশ ফ্রিল্যান্সিং বেকারত্ব করছে এবং সেই সঙ্গে বিদেশে পাঠানো তাও কিছু যেখানে টাকার বস্তা কেউ নিবে না আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি কালকে একটা সুযোগ আছে আমার শুধু দেখা করার সরাসরি বিকেল সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকার মালিবাগ মৌচাকে এটিএম যা সত চাদণ্য তবে আসার আগে এই নাম্বার একটু কল করে নিন ফোন করে এনশিওর করে তারপরে আসুন

যে অবস্থায় না কেন সফল হতে গেলে যে ধর্মেরই হন না কেন সকালে ভোরবেলায় দিনটা শুরু করবেন দিন শুরু হওয়ার আগে এবং অন্য ধর্মের যারা আছে তাদেরকে বলবো সকালে একদম শুরু করবেন এক পড়বেন এক কাজ করবেন মুসলিমদেরকে বলবো তিনটা পরামর্শ নাম্বার ওয়ান পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্তই পড়তে হবে ফজর নামাজ পড়ে তিনটা শুরু করুন এক ওয়াক্ত নামাজ কোনোভাবে মিস করবেন না নাম্বার টু যত কষ্ট হোক হারাম খাবেন না এবং নাম্বার থ্রি কখনো গিবত করবেন না আরেকটা ব্যক্তিগত নাম্বার শেষ করছি ব্যক্তিগত নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই একটা জিনিস ভুলে গেছিলাম বলতে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এটিএম সার নামে আবার বলছি ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এটিএম একটা স্পেস দিয়ে লিখুন সার এস আই আর একটু সাবস্ক্রাইব করে সাথে থাকুন আগামীকাল একটা নতুন ভিডিও যাবে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো সবার উপরে মানুষের বিবেক এটা সবচেয়ে বড় জিনিস আমি কেন বলি সততা সততা চাইতে বড় কিছু হতে পারে না তাজিব আপনাকে অনেক ধন্যবাদ এবং এবিসি রেডিওকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনাকে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ